আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব, যে টিপসটা খুবই ইম্পর্টেন্ট, না জানলেই নয়, বিশেষ করে যারা রুগী আছেন বা গরিব মানুষ আছেন এবং গ্রামে যারা থাকেন, এবং আবার দেখা যায় যে খুবই বড় লোক তবু তাদের জানা দরকার আছে, এবং খুব যারা নিম্নমান তাদেরকেও জানতে হবে। যারা খুবই গরিব মানুষ এবং যারা খুব বড় লোক, যারা টাকা আসে, আজকের এই যে ভিডিওটা তাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে, কারণ আজকে যে টিপসটা শেয়ার করবো সেটা খুবই ইম্পর্টেন্ট। কেন? আইসিইউ নাম শুনছেন না আপনারা? আমিও শুনেছি। এই যে আইসিইউতে কিন্তু এক এক দিনে অনেক টাকা কিন্তু হলো সে খরচ হয়, অনেক টাকা খরচ হয়। এখন এই যে আইসিইউতে নেয়ার পূর্বমুহূর্তে অনেকে বেঁচে থাকে বা নেয়ার পরে অনেকে কিন্তু মারা যায়। এখন এই যে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরেও, আপনার তারা আপনাকে বোঝাইতে পারে যে না, লোকটি জীবিত আছে, কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই, এর কারণ কি যে বাঁচবে। এইরকম ভাবে 24 থেকে 32 দিন কিন্তু চালানো সম্ভব। এটা কিভাবে? আজকে এই জিনিসটা শেয়ার করব। আপনারা ইঞ্জেকশন দেখছেন, ইঞ্জেকশন গরুর ইঞ্জেকশন দেয়, সিরিঞ্জ এটাকে বলে। আপনাকে যদি হলো সেই আইসিইউতে যদি হলো সেই কোনো রুগী থাকে এবং এই রুগী যখনই মারা যায় বা একটা পর্যায়ে বলে যে মারা গেছে, তখন আপনার খেয়াল করবেন যে বাম বগলে, অর্থাৎ যে সাইডে আপনার হার্ট থাকে, নিঃশ্বাস চলাচল করে, এই সাইডে কি করবেন? দেখবেন যে বগলের এখানে একটা ছিদ্র আছে কিনা বা কোনো সিরিঞ্জ আছে কিনা, অর্থাৎ একটা কৃত্রিম ইঞ্জেকশন, কৃত্রিম একটা সিরিঞ্জ দিয়ে, যদি আপনার কৃত্রিম সিরিঞ্জ ঢুকে এখানে এমনভাবে এ করা হয় বা পুশ করা হয়, মনে হবে যেন রোগীটা বেঁচে আছে। এজন্য যদি দেখেন বাম বগলে কোনো ছিদ্র আছে, তাহলে আপনি ইনস্ট্যান্টলি পুলিশকে আপনার জানাবেন। কেন? এই যে বাম বগলে যদি ছিদ্র থাকে, তাহলে রুগী হয়তো 32 দিন আগে অথবা 24 দিন আগে মারা গেছে, মানে 1 থেকে 24 বা 32 এটার ভিতরে মারা গেছে, এবং তারা আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য বাম বগলে ইঞ্জেকশন প্রয়োগ করেছে, এবং তারা বোঝাতে চেয়েছে যে আসলে রুগীটা বেঁচে আছে। এরকম যদি হয় আমি সাজেস্ট করব যে পুলিশকে জানানোর জন্য। এছাড়া আরো টিপস দেবো অন্যদিন। ওকে, সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে।